তো আপু আপনার বাসা কোথায়? আপনি এই স্কুলের অভিভাবক? ও আচ্ছা আচ্ছা। এই স্কুলে আপনার বাচ্চাকে দিয়ে আপনার অনুভূতি কেমন? অবশ্যই ভালো, কারণ আমি নিজে একজন শিক্ষিকা, প্লাস আমার বাচ্চাকে আমি দিছি ভালো বিধায় তো দিছি, তাই না? আমি যেটুকুই শিক্ষা দেই সেটা সবার বাচ্চাকে যেমন দেই নিজের বাচ্চাকেও, সবাইকে সবাইকে যেরকম সুশিক্ষায় গড়ে তুলতে হয় নিজের বাচ্চাদের মতো করে সবাইকে আমরা যত্নবান করে গড়ে। শাহিন ভাই, কেবারে শাহিন ভাই, এটি কি খেলা হচ্ছে বারে? ভাই এখানে খেলা হচ্ছে, এই যে বল দেখতেছেন না, হ্যাঁ, এই বলটা হাতে নিয়ে ও যে আমাদের একটা গোল পোস্ট আছে, ও আচ্ছা আচ্ছা, ওর ভিতরে যে ফেলতে পারবে তারা প্রত্যেকে হাফ কেজি করে লবণ পাবে। ও আচ্ছা, তো এই খেলাটা কুটি হচ্ছে ভাই? এটা হচ্ছে শাহজাহানপুর উপজেলার ফরনা ইউনিয়নে সামিয়া পাবলিক মডেল স্কুলে, যে স্কুলটা খুব সুনামের সহিত 2016 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত। সবাই হচ্ছে খেলা অংশগ্রহণ করেছে এবং সবাই খেলবে আজকে। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি এই স্কুলের অভিভাবকরা? আচ্ছা আন্টি, আপনার ছেলে কিংবা মেয়েকে এই স্কুলে দিয়ে আপনি কি উপকৃত হচ্ছেন? আমার মেয়ে এবার নতুনই প্লে ভর্তি করে দিয়েছি, সে অনেক ভালো, স্কুলও ভালো, একটু জোরে বলুন, জোরে, ম্যাডামরাও খুবই ভালো, সেই জন্যই আমরা এখানে ভর্তি করাইছি। আমার মেয়েও রেগুলারই ক্লাস করে। দিদি আপনি কেমন আছেন? বাসা কোথায় আপনার? খরনা। এখানে আপনার বাচ্চা পড়ে? এখানে আমার বাচ্চা এখন বর্তমানে নাই। জি জি জি, স্কুলে ম্যাডাম। এখানকার যে পরিবেশ খুব সুন্দর লাগতেছে আমাদেরকে, এবং আপনি যে আজকে খেলায় অংশগ্রহণ করতেছেন আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। জি জি, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তো ভাই খেলাটা শুরু করা যাক নাকি? দেরি করব না, আমরা এই মুহূর্তে খেলা শুরু করব। তার মানে খেলাটা দেখতে পারবো নাকি? ভাই আপনি দেখতে পাবেন না কেন? আপনি বলেন যে আমি গোটালি দেখবো, আমরা মানা করবো না আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দাঁড়ালাম এক কানি। আসেন সামনে আসেন। এখানে দুজন খেললো, কে কোন দিয়ে ফেলতে পারেনি, আপনি কি পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা সে হচ্ছে আমাদের প্রথম বিজয়ী, সে সঠিকভাবে বলটি গোল পোস্টে ফেলতে পেরেছে, এই জন্য তাকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আচ্ছা আমাদের তিনজন খেলছে, তিনজনের মধ্যে একজন কিন্তু পাইছে, আপনি কি পারবেন? আপনার কনফিডেন্স আছে তো নাকি? হ্যাঁ চেষ্টা করবেন, ঠিক আছে। দেখা যাক লবণ বাড়ি যায় নাকি। দেখা যাক তো গেছে গেছে। যে তৃতীয় বার প্রতিযোগী হয়েছে এবং যে একটি বল সুষ্ঠুভাবে যে গোল পোস্টে ফেলতে পেরেছে আমরা তাকে পুরস্কার দিয়ে দিব। আপনার এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আপনি কি এই ধরনের খেলা আরও খেলতে চান? আমি খেলি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন সম্মানিত স্যার মহোদয়ের হাতে আমরা পুরস্কার দিচ্ছি, উনি আপনাকে পুরস্কার তুলে দিবে। আজকের এই খেলায় অনেকে কিন্তু পায়নি, আবার অনেকে পাইছে, এখন আপনার কি কনফিডেন্স, আপনি কি পাবেন? চেষ্টা করে চেষ্টা করে দেখবেন। এ ধরনের খেলা আরো খেলছিলেন?
খেলেননি তো আজকে প্রথম আচ্ছা ঠিক আছে আমরা চাই যে আপনি এক প্যাকেট লবণ নিয়ে তারপরে বাসায় যান ঠিক আছে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই স্কুলে যে খেলাগুলো দিলাম আমরা এখন শেষ পর্যায়ে তো আমরা এই বিদায় মুহূর্তে আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন তাদের নিকট থেকে তাদের যে অনুভূতি তারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আসসালামু ভালো আছেন না আপনি তো এখানে শিক্ষক হিসেবে আছেন জি তো আমরা যে এই যে আজকে খেলাধুলা দিলাম এটা আপনার কেমন লাগলো অনেক ভালো এরকম খেলা যদি ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো হবে জি 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 আচ্ছা আপনি এখানে কি হিসেবে আছেন আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক হিসেবে আছেন না কতদিন থেকে আছেন প্রায় 4 বছর হচ্ছে আচ্ছা 4 বছর খুব দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু এখানে সেবা দিচ্ছেন আমরা চাচ্ছি যে এই স্কুলের ভবিষ্যৎ আরো উন্নতি হোক সেই কামনাই করি সারাজনে সবাই একটু হাত তুলে দিন এখন আমাদের আরেকজন সম্মানিত শিক্ষক মহোদয় এখানে আছেন এবং তার নিকট থেকে তার অনুভূতি আমরা শুনতে যাচ্ছি আসেন আসসালামু আলাইকুম ওয়া স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আমরা যে এই খেলাধুলা দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া একটু আনন্দ দেওয়া তো এই ধরনের খেলা আয়োজন যে আমরা করলাম এটা আপনার মানে আপনার যে বক্তব্য আপনি কিছু বলুন আসসালামু আলাইকুম তো আপনারা এখানে আসছেন বেশ ভালো এবং আপনাদের এই যে ইনিশিয়েটিভটা এই উদ্যোগটা বেশ ভালো আমাদেরকে খুব ভালো লাগছে সবাই একটু হাত তুলে দিন সবাই হাত তুলে দিন এবং তাদেরকে বিনোদন দিচ্ছেন পাশাপাশি অনুপ্রেরণা আর জি 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 এটা বেশ আর কি মানে মোটিভেটেড আর কি আমাদের দেশ এবং জাতির জন্য বেশ ভালো জি 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 তো আমরা চাই আপনারা আসবেন জি আপনাদের জন্য মানে আমাদের দরজা খোলা জি জি ধন্যবাদ স্যার খুব সুন্দর কথা বলেছেন এবং তার যে বক্তব্য তার যে ফিলিংস আমরা বুঝতে পেরেছি তিনি খুব খুশি হয়েছেন আমাদের কার্যক্রম দেখে এবং তিনি চাচ্ছেন যে আমরা যেন আবার আসি আমরাও চেষ্টা করব যখনই আমরা সময় পাবো তাদের কোনো ফেস্টিভ্যালে বা কোনো অনুষ্ঠানে আমরা যেন এখানে আসতে পারি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের সহযোগিতা পেলে আমরা এ ধরনের অনুষ্ঠান আরও করতে পারবো ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের সুন্দর মতামত জানাবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডিম দ্য আন্ডা ফুড গেম ডিম দ্য আন্ডা ফুড গেম ধন্যবাদ সকলকে।